ভর্তা তো একদম ইলিশ মাছের একটা ফ্লেভার আসে তো যাই হোক ভর্তা করা শেষ এখন পাটায় মাখা ভাত খাবো আপনারা কে কে পছন্দ করেন যে ভর্তা করার পরে পাটায় মাখা ভাত খেতে ভাল লাগে সামান্য একটু লবণ নিয়ে কিছুটা ভর্তা দিয়ে আমরা ভাতটা মেখে নিচ্ছি পাটায় মাখা ভাত খাবো এখন তো আসলে যখন ভয়েস দিচ্ছি আমার নিজেরই মনে হচ্ছে খেয়ে নেই তো আপনাদের কার কার যেভাবে পানি আসবে জানি না তার জন্য কিন্তু আমি দায়ী না যাই ভর্তা করা হয়ে গেছে এখন ছোটো ছোটো নকমা করে এখন আমরা সবাই খাবো তো আমি ছোটো ছোটো নোকমা করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এ দেখেন এটা কিন্তু খেয়েছে আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের সকালে নাস্তা আজকে আমরা সকাল সকালে রুটি কলা দিয়ে নাস্তা করব। আর এদিকে লেবু নিয়ে আসছে আমরা যেহেতু এখন গ্রামে গ্রামে সব কিছু একদম সকাল বাজার করে নিয়ে আসতে হয় নয়টার দিক দিয়ে আবার বাজার ভেঙে যায় এরপরে হচ্ছে একদম বিকাল বেলা বাজার খুলে মানে গ্রামের নিয়মটা হচ্ছে সকাল বিকাল আর সপ্তাহে দুই দিন হাট হয় তো যাই হোক এই যে সকালে যে বাজারগুলো নিয়ে আসছে সেগুলো বের করতেছি এখানে বেগুন নিয়ে আসছে তারপর পটল নিয়ে আসছে মরিচ নিয়ে আসছে আর এখন তো মরিচের দাম বেড়ে গেছে আর আমি যেহেতু অসুস্থ ছিলাম অনেক দিন তো সে কারণে অনেক ডাব আনা হয়েছিল আর আমার ননদও ডাব নিয়ে আসছে আমার জন্য তো ডাব কেটে নারকেল খাচ্ছিলাম আর এদিকে রান্না করব আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো তো এটা অনেকে সাধারণত ফেলে দেই। কিন্তু মাঝে মাঝে একটু ভর্তা করে খাবেন অনেক ভালো লাগবে আর আজকে আমি আপনাদের সঙ্গে পুরো ভর্তা রেসিপিটা শেয়ার করব এদিকে ডাল ভিজাইছি আর আর পেঁপর জন্য কলিজা রান্না করব আর এদিকে হচ্ছে আপনাদের সঙ্গে যে ভর্তাটা শেয়ার করব তার জন্য আগে থেকে পটলের খোসাগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে তারপর আবার তেলে এটা টেলে নিয়েছি টেলে নিয়ে এখন ভর্তা করতেছি পাটায় বেটে আপনারা যারা সাধারণত পাটায় বাটাটা মানে অলস লাগে যে পাটায় বাটতে খুব কষ্ট হয় তাদের জন্য ব্লেন্ডার আছে কিন্তু পাটায় বাটার ভর্তাটা অনেক মজা তো আমি আপনাদের সঙ্গে পাটায় বেটেই শেয়ার করতেছি আর সঙ্গে কিন্তু আমি যেহেতু আজকে পটল ভাজা করছি ওইখান থেকে তিন পিস পটল ভর্তার সঙ্গে দিয়ে দিছি একটু আঠালো আঠালো হবে ভাল লাগে তো সামান্য লবণ দিয়ে আর খাঁটি সরিষার তেল দিয়ে আজকে ভর্তাটা আমি নিচ্ছি আর এই সরিষার তেলটা আমার চাচি শাশুড়ি ভাঙানো ছিল ঘরে সেটা পাঠাই দিছে ওই তেল দিয়ে ভর্তাটা করছি ভর্তা খেতে অনেক ভালো লাগে আর পটলের খোসা ভর্তা তো একদম ইলিশ মাছের একটা ফ্লেভার আসে তো যাই হোক ভর্তা করা শেষ এখন পাটায় মাখা ভাত খাবো আপনারা কে কে পছন্দ করেন যে ভর্তা করার পরে পাটায় মাখা ভাত খেতে ভাল লাগে তো কিছুটা ভর্তা নিয়ে সামান্য একটু লবণ নিয়ে কিছুটা ভর্তা দিয়ে আমরা ভাতটা মেখে নিচ্ছি পাটায় মাখা ভাত খাব এখন তো আসলে যখন ভয়েস দিচ্ছি আমার নিজেরই মনে হচ্ছে খেয়ে নেই তো আপনাদের কার কার যেভাবে পানি আসবে জানি না তার জন্য কিন্তু আমি দায়ী না যাই ভর্তা করা হয়ে গেছে এখন ছোটো ছোটো নোকমা করে এখন আমরা সবাই খাবো। তো আমি ছোটো ছোটো নোকমা করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম এ দেখেন এটা কিন্তু খেয়েছে রাখিবার বাপা আর এই যে এটা খাচ্ছে রাকিবা তো এইভাবে আমরা সবাই তিনজনে মিলে খেয়ে পরে দুপুরে একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যার সময় রাকিবা দিকে আমাদের জন্য চটপটি নিয়ে আসছে আর আজকে চটপটিটা ছিল ওই যে খাসির মাংস দিয়ে রান্না করছিল তো খেতে ভালোই লাগছে খারাপ না বাহিরে কিন্তু অন্ধকার আর দু মা মেয়ে বসে বারান্দায় বসে বসে চটপটি খাচ্ছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ